এগিয়ে বাংলা মানুষের পাশে মানবিকতার সাথে। রবিবারটা এখন আমাদের কাছে রবিবার, এরপরে রবিবারগুলোর আরো অন্য স্বাদ পাবো। এবং একই সঙ্গে ক্ষমা চেয়ে নিয়ে আমি বলছি, আমি কালকে যে ভিডিওটা আপলোড করেছিলাম তারপর আমি নিজেই প্রতিজ্ঞা করেছিলাম যে এই নিয়ে আর কোনো চর্চা আমি করব না। কিন্তু এমন একটা ঘটনা মানে সংবাদ মাধ্যমের জন্য আমার চোখে এলো, কালকে রাত্রে দেখলাম আজকে সকালেও দেখতাম, বিশেষজ্ঞরা যদি বিশেষজ্ঞ থেকেও বিশেষ বিশেষজ্ঞ হয়ে যায় না, তখন খুব খুব প্রবলেম, খুব প্রবলেম। আমি জানি না নিউজ মিডিয়া তার টিআরপি বাড়ানোর জন্য করছে নাকি এই বিশেষভাবে বিশেষজ্ঞরা তাদের টিআরপি বাড়ানোর জন্য করছে, এবং চ্যানেলের উদ্দেশ্য নাকি আরো বিজ্ঞাপন, মানে যত নেগেটিভ কিছু ছড়াবো ততই মানুষ দেখবে, গিলবে। বয়স্ক মানুষ থেকে মানে আমাদের এজের আরো ইয়াঙ্গার এজের সবাই গিলতে শুরু করবে, সুতরাং টিআরপি বাড়বে। কোন একজন সেই বিশেষভাবে বিশেষজ্ঞ বলেই বসেন যে এই ফেজ ওয়াইজ লকডাউন যে প্ল্যান করছেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা স্টেট গভর্নমেন্ট, মানে তাদের বোধহয় কোনো নলেজ নেই, তাদের কোনো রিসার্চ নেই, তাদের কোনো এক্সপার্ট টিম নেই যে এই লকডাউন তুললে নাকি মানে প্রবাবল চান্সেস আর দেয়ার যে ভারতবর্ষ একেবারে বিশ্বের শীর্ষে উঠে যাবে, এক নম্বর দু নম্বরে চলে যাবে। অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি তাদের কাছে অনুরোধ করবো যে এরকম বিভ্রান্তিকর তথ্য তুলবেন না, আপনারা কেউ অথরিটি হয়ে যাননি এখনো। মানে যারা বিশ্বের সব থেকে বেশি এফেক্টেড দেশ, নাম করে বলা যেতে পারে ব্রিটেন, কালকেই ক্লিপ এসছে ডক্টর কৌশিক রায়, স্বনামধন্য একজন চিকিৎসক, একজন শিক্ষক যিনি ব্রাইটন এবং সাসেক্স মেডিকেল স্কুলে রয়েছেন আন্ডার রয়্্যাল কলেজ ইউকে, উনি কালকে আমার ভিডিও ক্লিপ পাঠিয়েছেন যে সেখানে 95% মাস্ক ব্যবহার করা হচ্ছে, সোশ্যাল ডিস্টেন্সিং মেনে মানুষ সি বিচে যাচ্ছে, তারা যাচ্ছে। জার্মানিতে কোনো রেস্ট্রিকশন থাকছে না 1 জুন থেকে, জাপান নেই, সুইজারল্যান্ড নেই, তো তারা তো আমাদের থেকে অনেক বেশি খারাপ অবস্থায় ছিলেন, তারা কি করে লকডাউন থেকে সরে আসছেন? যেখানে সাইক্লোন বিধ্বস্ত হয়ে গিয়ে স্টেটটা চেহারা বদলে গেল এই কোভিড এর পরে, কি অবস্থা সারা স্টেটটা, ভিলেজের কি অবস্থা, তো সেখানে বসে মানুষ কাজে বেরোবে না, কাজ করবে না, শুধু এই লকডাউন লকডাউন করে মানুষ খাঁচায় বন্দি হয়ে থাকবে আপনারা বলতে চান? এবার আমি পরিসংখ্যান দিয়ে কিছু কথা বলি, সেই পরিসংখ্যানটা আসছে। ফার্স্ট অফ অল যে আমাদের রিপোর্টেড কেসেস কত ছিল জাস্ট লকডাউনের দুদিন পর, 25 মার্চ ছিল 624, মৃত্যু ছিল 16, 15 এপ্রিল গিয়ে দেখা গেল 13,000+ রিপোর্টেড কেস, সেখানে আমাদের মৃত্যু ছিল 420, 4th মে ছিল 45,000 রিপোর্টেড কেসেস, সেখানে হলো 450 ডেথ, 30 মে 1,75,000 অর্থাৎ গতকাল, সেখানে 4,600 জন মারা গেছেন, 4,600 মানুষ মারা যাওয়াটাও অত্যন্ত দুঃখের, এই রোগে মারা গেছেন তারা 1,75,000-এ 4,500, তাহলে কত পার্সেন্ট হয়? ইটস 2.62% অফ দ্য টোটাল এফেক্টেড কেসেস যেগুলো রিপোর্টেড হয়েছে। খুব ভয়াবহ, ইউরোপ আমেরিকার থেকেও ভয়াবহ। এইসব বিভ্রান্তিকর তথ্যগুলো তুলে ধরছেন কেন আপনারা? সেকেন্ড ফেজে আসছি, এই যে বেঙ্গলকে নিয়ে এত কথা উঠছে, বেঙ্গলে কালকে একটা ইংলিশ ডেলি, এটাও ডক্টর কৌশিক রায় আমাকে পাঠিয়েছেন, কোন একটি ইংলিশ ডেলিতে এসছে কালকে, এই পরশু, সরি মাফ করবেন, 29 মে অব দি নিউ কোভিড কেসেস ছিল হচ্ছে 277, কোভিড কেসেস টিল মে 29 ছিল হচ্ছে 4,813, অ্যাক্টিভ কোভিড কেসেস কত ছিল 2,736। অ্যাক্টিভ কোভিড কেস বলতে কি বোঝাচ্ছে? যারা সংক্রমিত হয়ে সিমটমস নিয়ে ভর্তি হয়েছেন, উপসর্গ নিয়ে। ডেথ ডিউ টু কোভিড কত ছিল 230, কোমরবিডিটির জন্য কত ছিল 72, কোমরবিডিটি কতটা রক্ত, পরিষ্কার রক্ত হচ্ছে তাদের প্রি এক্সিস্টিং ক্রনিক ইংলিশ বহু ধরনের ছিল, সেইখানে এই করোনা ভাইরাসটি ঢুকে তাদের মৃত্যুর কারণ ঘটিয়েছে। এগুলো বুঝতে হবে তথ্য দিয়ে। তাহলে দেখা গেল যে টোটাল ডেথ ছিল হচ্ছে 29 মে পর্যন্ত 230, ডাইরেক্ট যারা করোনায় মারা গেছেন মৃত্যু ঘটেছে, এবং ডেথ ডিউ টু কোমরবিডিটি ইজ 72। স্যাম্পল টেস্ট করা হয়েছে টিল 29 মে ইন বেঙ্গল 1,75,769, স্যাম্পল টেস্টেড অন মে 29 9,282, সংখ্যাটা খুব খারাপ নয়, স্যাম্পল টেস্টেড টিল মে 29 সেটা হচ্ছে 1,85,051, তাহলে টেস্টেড স্যাম্পল পার মিলিয়ন কত আসছে জানেন 2,056। তো কি করবে, আরো বসে বসে টেস্ট করবে? এবার দায়িত্ব নিয়ে একটা কথা বলি, যে ভাইরাসটা আজকে 3.5 মাস 4 মাস এর রয়েছে, আমরা সেই শ্বাস প্রশ্বাস যতই মাস্ক পরি যাই করি
আমরা যারা হাসপাতালের কর্মী, হাসপাতালে যেতে হচ্ছে, চিকিৎসকদের যেতে হচ্ছে, চিকিৎসকরা চিকিৎসা করছেন, স্বাস্থ্যকর্মীরা চিকিৎসা করছেন, বা ইভেন যারা আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন দায়িত্বে যারা রয়েছেন সাফাই কর্মীরা, এদের স্যাম্পল টেস্ট করুন। আমি বলছি টোটাল পপুলেশনের 80-90% লোকের পজিটিভ থাকবে, হয়তো তাদের কোনো উপসর্গ থাকবে না, যেটাকে বলে অ্যাসিমটোম্যাটিক, নট এসিমটোম্যাটিক। মিডিয়া বলে যাচ্ছে এসিমটোম্যাটিক। আমি তাদেরকে বলবো একটু জেনে নিন না, এত বড় বড় বিশেষজ্ঞদের নিয়ে তো আপনারা বসে আছেন, যারা জ্ঞানী গুণী মানুষ, যারা চিকিৎসক, রীতিমতো পড়াশোনা করে তারা সেই জায়গায় গেছেন। কথাটা এসিমটোম্যাটিক নয়, তথ্য দিন, সঠিক তথ্য দিন। ওটা হচ্ছে অ্যাসিমটোম্যাটিক, মানে আমার ভেতরে ইনফেকশনটি রয়েছে, অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে, অথচ আমার কোনো উপসর্গ নেই, দের ইজ নো ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন। এবার আরেকটা প্রসঙ্গে আমি আসছি, শুরুর দিকে যে রেটে ভেন্টিলেটরে নেওয়া হয়েছিল পেশেন্টকে, আজকের দিনে দেখুন তো সেই রেটে কি ভেন্টিলেশনে পেশেন্টদের নেওয়া হচ্ছে? ভেন্টিলেট করার একটা পেশেন্টকে অনেক অনেক পদ্ধতি আছে, সবাইকে নিয়ে ধরে ইনকিউবেট করে দেওয়া হচ্ছে না, তাদের অন্য প্রসেসে তাদের ভেন্টিলেট করা হচ্ছে। কেন ভেন্টিলেট করা হচ্ছে? শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে ঢুকলে ফার্স্ট অফ অল পেশেন্টকে একটা সিমটোম্যাটিক রিলিফ দেওয়া, তার থেকেও যেটা বেশি জরুরি ছিল, এই ভাইরাসটি ঢুকে, আমি আগেও বলেছি একটি প্রোটিন আমাদের লাংসের মধ্যে আছে যেটা আমাদের চোখে আছে, যখন এখানে রেপ্লিকেট করছে আমাদের লাংসে, তাহলে লাংস প্যারেনকাইমাটাকে ড্যামেজ করছে, এপিথিলিয়াল সেলস গুলোকে ড্যামেজ করছে, যাতে ড্যামেজ না করে প্রথমেই চিকিৎসকরা তাকে ভেন্টিলেটরে ফেলে দিয়ে সাফিসিয়েন্ট লাংসের পারফরমেন্সটাকে তুলে দিচ্ছে, স্যাচুরেশনটাকে আপ করে দিচ্ছে, যাতে ভাইরাস সেই প্যারেনকাইমাকে নষ্ট না করতে পারে। লাং প্যারেনকাইমা, কথাটা মনে রেখে দিন। আজকে দেখুন ভেন্টিলেশনের বাইরে ম্যাক্সিমাম নাম্বার অফ পেশেন্টস, ম্যাক্সিমাম নাম্বার অফ পেশেন্টস, তাদের কোনো ভেন্টিলেটর রিকোয়ার্ড হচ্ছেই না, দে হ্যাভ নো রিকোয়ারমেন্ট ফর ভেন্টিলেশন সাপোর্ট। কখনো কখনো বাইপ্যাপের দরকার হচ্ছে, ক্রিটিক্যাল কিছু কেসেসে ভেন্টিলেশন অবশ্যই প্রয়োজন হচ্ছে। তো দয়া করে এবার হাত জোর করে বলছি, আপনারা নিউজ নিশ্চয়ই দেখবেন, সংবাদ মাধ্যমকে অগ্রাহ্য করে তো আর কোন রকম কান্ট্রি চলতে পারে না, ডেমোক্রেসিতে একটা হিউজ রোল সংবাদ মাধ্যমের, সংবাদ মাধ্যমকে আরো দায়িত্বশীল হতে হবে। দয়া করে এরকম প্যানিক স্ট্রিকেন নিউজ যাচাই না করে ছাড়বেন না, যেখানে সাধারণ মানুষ আরো মানসিক ভাবে বিধ্বস্ত হন, সব জেনারেশনের মানুষ বিধায় করে যাচ্ছেন এরকম ধরনের খবর দেখে, যে কাজে বেরোনো সত্যি কি ঠিক হবে? প্রশাসনিক নিয়ম কানুন, হাইজিন, ইমিউনিটি সবকিছুর কথা মাথায় রেখে কালকের থেকে কাজে বেরোন, প্রশাসন যেভাবে বলছেন সেইভাবে চলুন। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, স্টেট গভর্নমেন্ট, তারা বোকা নন, তারা যথেষ্ট হোমওয়ার্ক করে সবকিছু করছেন। লকডাউন তোলার যে এক একটা করে ফেস সেট আপ করা হয়েছে, রিসার্চ, কমপ্লিটলি রিসার্চ বেস, তারা এমনি ভাবে করেন, সুতরাং ভাবে ওই বিশেষভাবে বিশেষজ্ঞ যারা হয়ে উঠেছেন, হাত জোর করে ক্ষমা চাইছি, বিভ্রান্তিকর তত্ত্ব চালাবেন। আর যদি মনে হয় যে আমার এখানে কোন রকম ভুল রয়েছে, আমি ইনভাইট করবো আমার ফেসবুকে এই ভিডিওটা দেখে আপনারা আমার সাথে কথা বলুন। নমস্কার, ধন্যবাদ।